1,25,00,000 পরিবারের কাছে নগদ টাকা, খাবার ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে বৈশ্বিক করোনা মহামারী, ঘূর্ণিঝড় আম্পান আর চলমান বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দলের নেতাকর্মীরা। দলের নেতারা বলছেন, দলীয় অঙ্গীকার ও বঙ্গবন্ধুর আদর্শই তাদেরকে এই কর্তব্যে অনুপ্রাণিত করেছে। ফারজানা শোভার প্রতিবেদনে বিস্তারিত। দেশের এক তৃতীয়াংশ ভাসছে বন্যার পানিতে, খোদ রাজধানীরও কিছু অংশ তলিয়ে গেছে। করোনার মহামারীতে মার্চ থেকেই ধুঁকছে দেশ, তার উপর স্বাভাবিক সময়ের আগে এবং মাসব্যাপী দীর্ঘ এ বন্যায় গৃহ সহায়হারা মানুষ পড়েছে চরম বিপাকে। দীর্ঘমেয়াদী বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কলে কেন্দ্রীয় নেতাদের বৈঠকে সামিল হয়ে সমন্বয়ের তাগিদ দিচ্ছেন তিনি। তারই নির্দেশে প্রতিদিন নেতারা তৃণমূলের কাছ থেকে প্রত্যন্ত অঞ্চলের বন্যা ও করোনা পরিস্থিতির খবর নিয়ে পাঠাচ্ছেন কেন্দ্রের পক্ষ থেকে সাহায্য। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে দিচ্ছেন প্রয়োজনীয় নির্দেশ। এটা আওয়ামী লীগের একটা মানে সেই চিরাচারিত ধর্ম বলতে গেলে, যে কোনো দুর্যোগে আওয়ামী লীগ কোনো দিন বসে থাকে না। আমরা বিরোধী দলে থাকতেও কিন্তু আমরা ত্রাণ করছি। অটল বিশ্বাস নিয়ে মানে শেখ হাসিনা এই দুর্যোগে তার কাণ্ডার মানে কাণ্ডারি হিসাবে তিনি তার সেই মানে কর্মকাণ্ড পরিচালনা করতেছেন। আওয়ামী লীগের কর্মীরা তাদের সর্বশক্তি দিয়ে জনগণের পাশে আছে। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি প্রথম থেকেই সমন্বয় করছে ত্রাণ বিতরণের বিষয়টি। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বলেন, প্রতিটি উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের মাধ্যমে বন্যা ও করোনা পরিস্থিতির বিস্তারিত তথ্য নিয়ে ত্রাণ সহ অন্যান্য সহযোগিতা পাঠানো হচ্ছে। সারা দেশে যেখানে যেখানে বন্যা কবলিত এলাকা, সেখানে আমাদের নেতাকর্মীরা ভ্যানগার্ডের মতো কাজ করে যাচ্ছে এবং ত্রাণ সামগ্রী সরকারের পাশাপাশি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে, এবং যেখানে সমস্যা হচ্ছে সেখানে আমরা কেন্দ্র থেকে সেটা সমাধান করার চেষ্টা করছি। এছাড়া কেন্দ্রের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী এবং আমরা প্রচুর করে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী আমরা পাঠাচ্ছি সেখানে। আওয়ামী লীগ বলছে, করোনা ও বন্যা সহ যে কোনো দুর্যোগে মানুষের পাশে আছে এবং থাকবে উপমহাদেশের প্রাচীনতম এই দল। ফারজানা শোভা, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।